Brett Maverick, the godfather of jawline advice, stopped doing jawline exercises. Scientific research অসংখ্যবার প্রমাণ করেছে যে jaw angle এবং prominent chin define করবে আপনার ফেসটা কতটা attractive. A journal published on a man's facial masculinity shows that মানুষ পছন্দ করে চওড়া jaw এবং বড় থুতনি, যা masculinity এবং dominance বোঝায়। Aesthetic Surgery Journal এর স্টাডি বলে পারফেক্ট জ অ্যাঙ্গেলের সাইজ হবে 110-130 ডিগ্রির মধ্যে। কেন এবং কিভাবে বেশিরভাগ অ্যাক্টর এবং মডেলদের পারফেক্ট শেপের জ থাকে, আসলেই কি ডেইলি চুইংগাম চাবালে এবং জ লাইন শার্পনার টুলসগুলো দিয়ে এক্সারসাইজ করলে আপনার জ মাসেল গ্রো হবে এবং আপনার জর ডেভেলপ হবে, বা এই টুলসগুলো আসলেই বা কতটা ইউজফুল, বা এই টুলসগুলো ইউজ করলে আপনার কী ধরনের ক্ষতি হতে পারে বা কী ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন বা অসংখ্য মানুষ হয়েছে। চলেন এই বিষয়টা বুঝি সায়েন্টিফিক্যালি এবং জানি আপনি কী করতে পারবেন এই বিষয়ে। আমরা কথা বলবো ইউনিভার্সাল বিউটি স্ট্যান্ডার্ড নিয়ে। সকল ফেসিয়াল ফিচারের মধ্যে জ এবং চিন হলো সবচাইতে প্রমিনেন্ট এবং সবচাইতে নোটিসেবল একটা ফেসিয়াল ফিচার। তবে যখন আপনার জ লাইন কারেক্টলি পজিশন থাকে না, তখন জ লাইনের ডেফিনেশন নষ্ট হয়ে যায়। এটা হতে পারে আন্ডারবাইট বা এটা হতে পারে ওভারবাইটের জন্য। এছাড়াও স্লিপ অ্যাপনিয়ার জন্য আপনার জ লাইন কমপ্লিটলি নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়েছে যা আপনি জানেন না। জ হলো আপনার স্বাস্থ্যের সুস্থতার একটা স্ট্রং ইন্ডিকেটর। বায়োলজিক্যালি প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবকনসিয়াস মাইন্ডে এমন পার্টনার খুঁজতে চায় বা খুঁজে যার জ লাইন ওয়েল ডিফাইন্ড। একজন ম্যানের সাধারণত জ বডিটা অনেক বড় হয় এবং থাকে নিচু রেমাস, আর মেয়েদেরটা সাধারণত অনেক ছোট হয়। এটাই একজন ম্যানকে একটা স্ট্রং ফেসিয়াল ফিচার দেয় এবং একটা ওমেনকে একটা ফেমিনিন ভাইব দেয়। এখন আমরা জানবো কিভাবে করে প্রতি 10 জনের মধ্যে 7 জন সেলিব্রিটির এক সময় জ লাইন না থাকার পরেও হঠাৎ করে জ লাইন শার্প হয়ে যায়। এই জন্য তাদেরকে হেল্প করে একজন অ্যাস্থেটিক সার্টিফাইড সার্জন, এবং এই ভদ্রলোক তারা কাজটা করে তাদেরকে হেল্প করার জন্য। এটা একটা কসমেটিক সার্জারির মধ্যে পড়ে এবং তারা চেক করে নোজ অনুযায়ী তাদের জ লাইনটা পারফেক্ট পজিশনে আছে কিনা। এছাড়াও আরও অন্যান্য অনেক ইন্ডিকেটার্স আছে। ঠিক এই পজিশনটাতে যদি না থাকে, তার মানে এটা হলো রিসিস্ট জ। একজন ইন্ডিভিজুয়াল জেনেটিক্যালি যে রেমাস বোন পেয়েছে তা অলমোস্ট ডিফাইন করবে ওই ব্যক্তির জ লাইন কতটা শার্প হবে এবং কতটুকু স্ট্রং তার চিন হবে। এই জিনিস পরিমাপ করার জন্য একটা পারফেক্ট অ্যাঙ্গেলের উপর ফোকাস করা হয়, যেটাকে বলা হয় গোনিয়াল অ্যাঙ্গেল। এটার জন্য ছেলেদের অ্যাভারেজ হলো 128 ডিগ্রি এবং মেয়েদের অ্যাভারেজ হলো 126 ডিগ্রি। এছাড়াও ডাবল চিন যদি তাদের সমস্যা হয়ে থাকে, তাহলে লাইপোসাকশনের মাধ্যমে ছোট ইনসিশন করে এবং ডাবল চিন অর্থাৎ নেকের এরিয়া থেকে অর্থাৎ চিনের নিচের এরিয়া থেকে আস্তে করে ফ্যাটগুলো আলাদা করে ফেলা হয়। এবং যদি বোনগুলো ডিফাইন না থাকে, ফিলার ঢুকিয়ে বা চিন ইমপ্ল্যান্ট করে বোনগুলো বা ফিলার ইমপ্ল্যান্ট করে ফেসিয়াল স্ট্রাকচারটা প্রোভাইড করা হয়। প্রসেসটা একদমই ইজি এবং হার্মলেস, যেহেতু তাদের ফেস তাদের প্রফেশনাল ক্যারিয়ার এবং লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই তাদের জন্য তাদের ফেসে ইনভেস্ট করাটা অবশ্যই যৌক্তিক, যেটা অনেক ক্ষেত্রে আমার জন্য যৌক্তিক না। তবে অনেক ক্ষেত্রে এটা কিন্তু একটা সিরিয়াস অবসেশনে পরিণত হতে পারে এবং তারা ফেস মডিফিকেশান করতে করতে তাদের ফেসটা কমপ্লিটলি নষ্ট করে ফেলে, যেমন করেছে জ্যাক এফ্রন কিছুদিন আগে। আমাদেরকে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, পৃথিবীর সবার ফেস আলাদা এবং এই জিনিসটাই আমাদেরকে সবার থেকে ডিফারেন্ট করে তুলে। সবাই যদি ওয়েস্টার্ন বিউটি কালচার এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফেক্টলি বুকিশ অ্যানাটমি দিয়ে নিজের ফেসকে মডিফিকেশান করে ফেলে বা আমরা করে ফেলি, তাহলে সবার ফেসই একদম দেখতে একই রকম মনে হবে। আমি একটা রিসার্চ দেখাবো যেখানে মানুষ কোন ধরনের ফেস বেশি পছন্দ করেছে তা দেখানো হয়েছে। আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি জ লাইন শুধু শার্প হলেই হবে না বা জ লাইন শুধু বড় হলেই হবে না, থাকতে হবে একটা কমপ্লিটলি পারফেক্ট শেপে। এটা মূলত আপনার জ লাইন কত বড় তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনার ফেসিয়াল ফিচার অনুযায়ী এবং আপনার সাইজ অনুযায়ী এটা কি পারফেক্টলি শেপ আছে কি না। মোস্ট ইম্পর্টেন্টলি হাউ ইজ দ্য প্রপোর্শন অফ ইয়োর ফেস, এটা ডিপেন্ড করে
আপনার বোন বা এক কথায় চোয়ালের হাড্ডির উপর। তবে আমাকে বলেন, এটা কি কখনো পসিবল আপনি ব্যায়ামের মাধ্যমে বা কোনো এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরের হাড্ডি গ্রো করেছেন বা করতে পারবেন? এখন আসা যাক, আমরা জানি কিভাবে করে আপনার যেই জ লাইনটা আছে সেটাকে আপনি আরও বেশি ওয়েল ডেভেলপ করতে পারবেন, এবং জ লাইন এক্সারসাইজের কি আসলেই কার্যকর। জ লাইন ডেভেলপ করার জন্য সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটা করতে হবে, সেটা হলো আপনাকে একটা লিন বডি ফ্যাটে থাকতে হবে। আপনার বডি ফ্যাট যদি 13-14% থাকে মিনিমাম, তাহলে আপনার জ লাইন ভিজিবল হওয়ার একটা সম্ভাবনা আছে। কম বডি ফ্যাট না থাকলে আপনার ফেসে ফ্যাট থাকবে, এবং আপনার বোন যতটাই ডিফাইন হোক না কেন, আপনার জ লাইন কখনোই দেখা যাবে না। তবে এর ব্যতিক্রম হতে পারে, হয়তো আপনি জেনেটিক্যালি ফেসে অনেক কম ফ্যাট স্টোর করেন, আপনার ফেসিয়াল বোন স্ট্রাকচার ও অনেক প্রমিনেন্ট এবং আপনার বডি ফ্যাট 20, তাও আপনার জ লাইন বুঝে যাচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করবেন বডি ফ্যাট 14-15 রাখার জন্য। আমার নিজের বডি ফ্যাট এখন 90। কোনোই মাউথ ব্রিদিং করা যাবে না, অর্থাৎ মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়া যাবে না। আপনি যদি জ লাইন চান, নিঃশ্বাস নেয়া এবং নিঃশ্বাস ছাড়া এই কাজটা হলো আমাদের নাকের, আমাদের মুখের না। তবে কিছু কিছু স্পোর্টসে এই জিনিসটা ব্যতিক্রম, অর্থাৎ স্পোর্টসের যে রিকোয়ারমেন্টস থাকে বা কোনো কাজের রিকোয়ারমেন্টস থাকে, তো তখন মুখ ব্যবহার করতেই হবে নিঃশ্বাসের জন্য। তবে এছাড়া নর্মালি অবশ্যই মাউথ ব্রিদিং অ্যাভয়েড করবেন, স্পেশালি রাতে। দেখবেন যেসব মানুষ অনেক বছর ধরে প্রচুর নাক ডাকে বা স্নোরিং করে, তাদের জ লাইন বা ফেসিয়াল স্ট্রাকচার অনেক দুর্বল, এবং এটা একটা প্রবলেম, কারণ তারা মাউথ ব্রিদার। এটা সমাধানের জন্য আপনি অলওয়েজ রাতে ঠোঁটে একটা ছোট টেপ লাগিয়ে ঘুমাবেন। এভাবে করে টেপ লাগিয়ে ঘুমালে আপনার মাউথ ব্রিদিং বন্ধ হয়ে যাবে। আই নো ইট মাইট সাউন্ড সো ফানি টু ইউ, বাট ইট ওয়ার্কস। নাম্বার 3, ভেরি মোস্ট ইম্পর্টেন্টলি, বিং আনস্যাটিসফাইড উইথ ইয়োর লুক। ট্রাস্ট মি, আপনার জিরো আইডিয়া একজন মডেল বা একজন সেলিব্রিটি যারা তাদের ফেস ওয়ার্ক অ্যান্ড বডি ওয়ার্ক করে, তারা কী পরিমাণ এফোর্ট দেয় টপ অফ দ্য লিস্টে থাকার জন্য। আপনাকে বুঝতে হবে এটাই তাদের পেশা, এটাই তাদের জব, অ্যান্ড দিস ইজ হাউ দে আর্ন দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। তাই আপনার কখনোই তাদের সাথে আপনার নিজেকে তুলনা করা উচিত না। আপনি কল্পনা করতে পারবেন না, 10-11% বডি ফ্যাটে একটা মানুষ যদি থাকে, তার কী পরিমাণ, সে কী পরিমাণ ডিফিকাল্টি ফেস করে, এবং এই জিনিসটা কী পরিমাণ মেন্টালি স্ট্রেসিং। তাছাড়া আমরা তাদের যে ছবিগুলো দেখি, এগুলো পারফেক্টলি মেকআপ করা এবং একটা পারফেক্ট লাইটিং কন্ডিশনে তোলা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং মোস্ট অফ দ্য সেলিব্রিটি, দেয়ার লাস্ট অপশন হলো ফেসিয়াল সার্জারি এবং প্লাস্টিক সার্জারি। তারা সব হার্ডওয়ার্ক করার পরে গিয়ে সার্জারি করে, কারণ তারা জানে অনেক এফোর্ট দেওয়ার পরেও তারা এই জিনিসটা চেঞ্জ করতে পারবে না। আমাদের মতো একজন অ্যাভারেজ মানুষের না আছে কোনো পারফেক্ট এক্সারসাইজ প্রোটোকল, না আছে একটা ফুড মেনটেনেন্স, না আছে কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার। একটা কথা মনে রাখবেন, একজন মানুষকে দেখতে ভালো লাগে শুধু তার জয়ের জন্য না, ডেফিনেটলি একজন মানুষকে দেখতে ভালো লাগে সে কি প্রপারলি গ্রুমড কিনা, এবং তার ওভারঅল ফিজিক, তার ওভারঅল কম্বিনেশনের উপরে। এখন আসা যাক নাম্বার 4, জ লাইন এক্সারসাইজার অর চুইংগাম, এগুলো কি কাজ করে, যেটা নিয়ে আমার কাছে অসংখ্য প্রশ্ন আছে। তো প্রথমেই একটা কথা বলে রাখি, আপনার বোন স্ট্রাকচার আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, এটা ইম্পসিবল। তার মানে কি এই জ লাইন এক্সারসাইজারগুলো কোনো কাজের না? হ্যাঁ, এটা কাজের এবং কাজের না। এটা কাজ করে ছোট একটা স্পেসিফিক মাসেলের উপর, যার নাম হলো ম্যাসেটার, MASSATER, মোস্ট প্রবলি নাম ম্যাসেটার মাসেল, এবং একটা জয়েন্ট আছে নাম হলো TMJ, টেম্পো রোমান্ডিবুলার জয়েন্ট, ইস কল্ড TMJ এর উপর। এই মাসেলটা এভলিউশনের জন্য অনেক সেন্সিটিভ হয়ে গেছে, এখন হিউম্যানদের এই এই জয়েন্টটা খুবই দুর্বল, কারণ যুগে যুগে আমরা খুবই নরম খাওয়া খাচ্ছি, কারণ হাজার শত বছর আগে আমরা প্রচুর র খাওয়া খেতাম, অনেক শক্ত খাওয়ার খেতাম, যার ফলে আমাদের এই জয়েন্টটা অনেক স্ট্রং ছিল। তো আস্তে আস্তে এটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে, এবং আপনি তাই খেয়াল করবেন অল্প একটু আখ খাওয়ার পরেই, অর্থাৎ সুগার কেন খাওয়ার পরেই আপনার চোয়ালে ব্যথা করছে, কারণ আপনার TMJ জয়েন্টটা খুবই দুর্বল। সকল মাসেলের মতোই ওয়ার্কআউট করলে আমাদের ম্যাসেটার মাসেলটা গ্রো হবে এবং গ্রো করা সম্ভব। তবে কারো কারো ক্ষেত্রে বেশি হবে এবং কারো কারো ক্ষেত্রে কম হবে, তবে এই মাসেলের গ্রোথ
এতটাই নগণ্য যে এটা চোখে লাগে। তবে এই মাসেলের ওভার ট্রেন হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে এবং যার ফলে ফেসে সিরিয়াস সমস্যা হতে পারে, যেমন TMJ জয়েন্টে তীব্র ব্যথা হতে পারে এবং আপনার ফেস লক হতে পারে। ফেস লক হলো এমন একটা কন্ডিশন, হয়তো আপনি মুখটা খুলতে পারছেন না বা আপনি মুখ বন্ধ করতে পারছেন না, একটা অড সিচুয়েশন, আপনার ফেসটা কমপ্লিটলি লক হয়ে যাবে অ্যান্ড ইট হার্টস আর রট, এবং এখান থেকে মাঝে মাঝে মাইগ্রেনেরও ব্যথা হতে পারে এমনও অনেক রেকর্ড আছে। তাই কখনো যদি এই ধরনের জ লাইন এক্সারসাইজের ইউজ করেন বা জ লাইন এক্সারসাইজ করেন, মনে রাখবেন একটু সফট কোয়ালিটির প্রোডাক্ট নেবেন, বেশি শক্ত প্রোডাক্ট নেবেন না, এবং খুবই লিমিটেড মাত্রায় সপ্তাহে 3 থেকে 4 সেট প্রতি সেটে 20টা করে ইউজ করবেন, নট মোর দ্যান দ্যাট। এবং এই ধরনের জ লাইন এক্সারসাইজগুলো মোর দ্যান 2-3 মান্থস বা 4 মান্থস ইউজ করবেন না, এবং প্রচুর রেস্ট দেবেন আপনার জকে। যদি আপনার এজ 20, 22 বা 25-এর নিচে হয় তাহলে যদি আপনি জ লাইন এক্সারসাইজগুলো করেন তাহলে জয়ের মাসেলটা হয়তো একটু বেটার গ্রোথ হবে, আর 25-এর পরে যদি আপনি করেন তাহলে এটা গ্রো হওয়ার পসিবিলিটি খুবই কম। আসমি এই জ লাইনার দিয়ে এক্সেসিভ এক্সারসাইজ করলে এটা কিন্তু একটা কঠিন পরিণতি দিতে পারে, আপনার TMJকে এটা ডিস্ট্রয় করতে পারে এই জ লাইনের মাধ্যমে, তাই বি কেয়ারফুল। তাই এই জ লাইন এক্সারসাইজের একজন পায়োনিয়ার, যাকে বলা হতো দ্য পায়োনিয়ার অ্যান্ড দ্য গডফাদার অফ জ লাইন এক্সারসাইজ, মিস্টার ব্র্যাক ম্যাভরিক, আপনারা হয়তো অনেকেই তাকে দেখেছেন, সেও এই জিনিসটা জ লাইন এক্সারসাইজের দিয়ে এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছে। ব্র্যাক ম্যাভরিক, দ্য গডফাদার অফ জ লাইন অ্যাডভাইস, স্টপড ডুইং জ লাইন এক্সারসাইজেস। So this is your body, make sure you take a better care of it.